সাংগঠনিক কাজে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। পুরো ভবনে মেয়র এবং অন্যান্যদের সঙ্গে বৈঠকের ফাঁকে দেওয়া নিজস্ব প্রতিক্রিয়ায় পশ্চিমবাংলা তৃণমূল রাজকে তীব্র আক্রমণ করেন তিনি। দিলীপ ঘোষ জানান, পশ্চিমবাংলায় চাকুরির পরীক্ষা ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তৃণমূলের নেতা মন্ত্রী এবং বিধায়করা এই দুর্নীতিতে জড়িত। দুর্নীতির কোটি কোটি টাকা তৃণমূল নেতারা আত্মসাত করেছেন বলে উল্লেখ করেন সর্বভারতীয় বিজেপির সহসভাপতি। পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষ জানেন, যারা ক্ষতিগ্রস্ত তারা জানেন, পাবলিকলি আলোচনা হয়, কিন্তু রাজ্য সরকার কিছুতেই তদন্ত করছিল না, দোষীদের সাজা দিচ্ছিল না। এখন বিভিন্ন পরীক্ষা নিয়ে লোকেরা কোর্টে যাওয়ার ফলে কোর্ট সিবিআই ইনকোয়ারির আদেশ দিয়েছেন, ফলে সিবিআই ইনকোয়ারি করতে গিয়ে সমস্ত তথ্য ধরা পড়ছে। আমরা বলেছিলাম সমস্ত পরীক্ষা এবং নিয়োগ অবৈধ হয়েছে, তার বিচার হোক, সেই বিচার শুরু হয়েছে। তাতে টিএমসির সমস্ত এমএলএ এমপি মন্ত্রী নেতা এর সঙ্গে যুক্ত, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, গরিব মানুষের টাকা লুট হয়েছে এবং যত নিয়োগ হয়েছে অবৈধভাবে হয়েছে, সেটা পর্যালোচনা হোক, তার অনুসন্ধান হোক, সেটা শুরু হয়েছে। ব্যাপক দুর্নীতি ওখানে ধরা পড়বে, বহু নেতাকে জেলে যেতে হবে। সিবিআই তদন্ত শুরু হওয়ার পর এই দুর্নীতির নানান দিক উঠে আসছে বলে জানান তিনি। ত্রিপুরায় কাঠমানির টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক জমি খোঁজার চেষ্টা করলেও ত্রিপুরার মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছেন বলে জানান দিলীপ ঘোষ। এর জন্য ত্রিপুরার মানুষকে ধন্যবাদও জানান তিনি। লোক নিয়ে এসে কোটি কোটি টাকা খরচা করে সেই কাঠমানি সিন্ডিকেটের টাকা এখানে খরচা করার চেষ্টা হয়েছিল, কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ ত্রিপুরা সেটা হতে দেননি। সেজন্য ত্রিপুরার নাগরিকদের আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, ধন্যবাদ। বুথ সশক্তিকরণ সহ অন্যান্য সাংগঠনিক কাজে ত্রিপুরা এসেছেন দিলীপ ঘোষ। পৌর ভবনে মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যদের সঙ্গে বৈঠকের ফাঁকে পশ্চিমবাংলার তৃণমূল রাজনীতি কথা বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।